আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন লাভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার সব নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম তুমি আমার প্রিয়সী লিখেছেন তাসনিম জাহান রিয়া পর্ব ষোলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি উনি খপ করে আমার শাড়ির আঁচল ধরে ফেলেন যত ইচ্ছা চিৎকার করো তোমার চিৎকার কেউ শুনবে না সবাই লাঞ্চ করে যে যে রুমে রেস্ট নিচ্ছে আর এ বাড়ির প্রত্যেকটা রুম সাউন্ড প্রুফ তুমি তো জানোই তাই যত ইচ্ছা ছিল কোনো লাভ নেই আমি আমার শাড়ির আঁচল ধরে টানছি উনি আমার শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে পেঁচিয়ে আমার দিকে এগিয়ে আসছেন উনি আমার দিকে এগিয়ে আসতেই আমি ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিই আমার হাতে থাপ্পড়কে উনি যেন আরও বেশি হিংস্র হয়ে গেলেন তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় মারলি এই অমিতের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারোর নেই আর তুই আমার গায়ে দুই দুইবার হাত তুললি এ শাস্তি তো তোকে পেতেই হবে আজকে তোর তেজ আর রূপের অহংকার আমি চিরতরে গুছিয়ে দেব আজকে তোর এমন অবস্থা করব যে তোর দিকে চোখ তুলে তাকাতেও সবার আত্মা কেঁপে উঠবে তুই বেঁচে থাকলে না কি মরে গেলি তাতে কারো কিছুই আসে যায় না তুই মরে গেলেও কেউ এটা নিয়ে বেশি ভাবতে যাবে না যেখানে নিজের মা ভাববে না সেখানে অন্য কেউ কেন ভাবতে যাবে কথাটা বলে উনি আমার আর একটু কাছে চলে এলেন দেখুন আমার কাছ থেকে দূরে যান একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আমার কাছে আসার চেষ্টা করলে আমি আপনাকে জানে মেরে দেব আমি হাতের কাছে একটা ফুলদানি পেলাম ফুলদানি দিয়ে ওনাকে আঘাত করতে যাব তার আগেই উনি আমার হাত মোশ্রে ফুলদানিটা নিচে ফেলে দেন আজকে মনে মনে খুব করে চাইছি এই চিঠি প্রেরক এসে যেন সুপারম্যানের মতো আমাকে এই শয়তানের কাছ থেকে বাঁচিয়ে দেয় উনি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেন আমি ওঠার চেষ্টা করতেই অমিত ভাইয়া আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরেন আমার চোখে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে আজকের পর থেকে এই সমাজের সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে আমাকে বেঁচে থাকতে হবে আদৌ কি বেঁচে থাকবো না আমি আর ভাবতে পারছি না আমি এভাবে হার মানতে পারি না নিজেকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে হবে আমাকে আমি ওনার হাতে একটা কামড় দিই অমিত ভাইয়া আমার হাত ছেড়ে দিয়েই দিতেই আমি দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ওনাকে নিচে ফেলে দিই তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খোলার জন্য লগ ঘোড়াই তখনই অমিত ভাইয়া আমার হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে এত জোরে চেপে ধরেছে যে আমি নড়তেও পারছি না অমিত ভাইয়া হাত দিয়ে ঘষে আমার ঠোঁটের লিপস্টিক এলোমেলো করে দেয় অমিত ভাইয়া আমার গলায় কামড় বসিয়ে দেয় আমার ঠোঁটের সাথে যখনই ঠোঁট মেলাতে যাবেন তার আগেই কেউ ওনাকে সজোরে লাথি মারে তাকিয়ে দেখি আভিয়ান ভাইয়া আভিয়ান ভাইয়াকে দেখে আমার দেহে প্রাণ ফিরে আসে আভিয়ান ভাইয়া এসে অমিত ভাইয়াকে এলোপাতারি মারতে শুরু করেন অমিত ভাইয়াকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে আমি কিছু বলতে যাব তার আগে আভিয়ান ভাইয়া অমিত ভাইয়ের কলার ধরে টানতে টানতে ওনাকে নিয়ে আমার রুম থেকে বের হয়ে যান আমি দেয়াল ঘেসে বসে পড়ি আমার বুক ফেটে কান্না আসছে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র অশ্রু বাবা দেখো তোমার মেয়ে কাঁদছে তুমি তো এটাই চেয়েছিলে তাই না বাবা তুমি কেন আমাকে একলা ফেলে চলে গেলে কেন আমার জীবনটা অন্ধকারে ভরিয়ে দিয়ে গেলে তুমি থাকলে হয়তো আমার জীবনটাও আর পাঁচটা মেয়ের মতো হতো আমার সব কিছু থেকে কিছুই নেই দেখো বাবা সব কিছু থেকেও তোমার মেয়ে এই টিমের মতো বড় হচ্ছে এই শহরে আমার আপন বলতে কেউ নেই বাবা তোমার মেয়ে এই পৃথিবীতে বড্ড একা কনার এমন বুকফাটা ফাটা আরেকজন কাঁদছে তার সাথে তার চোখ থেকেও অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে আভিয়ান অমিতের কলার ধরে টানতে টানতে এনে ড্রয়িং রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয় অমিত গিয়ে পরে তিশান আহমেদের মানে আভিয়ানের আব্বুর পায়ের কাছে তিশান আহমেদ আর হেলাল রহমান অমিতের বাবা ড্রয়িং রুমে একসাথে বসে কথা বলছিলেন অমিতকে এভাবে নিজের পায়ের কাছে পড়তে দেখে দাঁড়িয়ে যাই তিশান আহমেদ অমিতের এই অবস্থা কী করে হলো অভিয়ান অমিত আমাদের গেস্ট তুমি তার কলার ধরে টেনে এনে এভাবে ফেলতে পারো না তিশান আহমেদের চিৎকার শুনে কিচেন থেকে দৌড়ে আসে আফিফা বেগম মহুয়া জাহান আর রেশমি রহমান রেশমি রহমান অমিতের মা অমিতের এমন অবস্থা দেখে তিনজনই ধমকে যায় রুম থেকে আসে ছোঁয়া নিজের ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে দৌড়ে আসে অমিতের কাছে অমিতের মাথাটা নিজের কোলে তুলে নেই ওই কুত্তার বাচ্চা যে এখনও বেঁচে আছে এটা ওর ভাগ্যের ব্যাপার ইচ্ছে করছে জানে মেরে দেই। কথাটা বলে আরিয়ান আভিয়ান আর একটা লাথি মারে অমিতকে আভিয়ান এসব কি হচ্ছে তুমি আভিয়ানকে মারছ কেন বাবা কি হয়নি বলো এই বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও এই কুত্তার বাচ্চা কর্নার রুমে কি করে ঢুকে মানে সবাই লাঞ্চ করে যে যার রুমে চলে যায় রেস্ট নিতে আমি ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ টিভি দেখি কর্নার রুমে পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো কর্নার রুমে আটকে গেছে রুমের দরজা ধরে টানছে কিন্তু খুলছে না এমন মনে হলো আমি কনাকে হেল্প করার জন্য দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যাই আমি রুমের ভিতর ঢুকে এমন একটা দৃশ্য দেখবো তা কল্পনাও ভাবতে পারিনি আমি রুমে ঢুকে দেখি এই অমিতের বাচ্চা জোর করে কনার সাথে অসভ্যতমে আচর করার চেষ্টা করছে মোহান এগিয়ে এসে বলেন আমি বিশ্বাস করি না অমিত কর্নার সাথে এমন করেছে কনা কণা কণা তাড়াতাড়ি নিচে নেমে আয় আভিয়ান চিৎকার করে কণাকে ডাকে কিছুক্ষণ পরে ওহি কণাকে নিয়ে ড্রয়িং রুমে আসে কণার এমন বিধ্বস্ত অবস্থা দেখে হঠাৎই তিশান আহমেদের বুকে মোচড় দিয়ে ওঠে সে কি তার ভাইয়ের অংশকে ঠিকভাবে দেখে রাখতে পারেনি পরক্ষণেই তার মনে হলো এই মেয়ের জন্যই তার ভাই আজকে তার সাথে নেই তিশান আহমেদ মুখ ফুরিয়ে নেই কণার থেকে ছোটমা। তুমি কি এখনও বলবে তোমার ভাইয়ের ছেলে নির্দোষ হ্যাঁ বলবো আমি জানি আমার অমিত এমন কিছু করতেই পারে না এ এমন সংসে যে হয়তো অমিতকে সিরিয়াস করার চেষ্টা কর চেষ্টা করছে যতই হোক পুরুষ মানুষ তো নারীতে তো আসক্ত হবে ছোটো মা তুমি কি সত্যিই কোন মা নিজের মেয়ে সম্পর্কে এমন কথা বলতে তোমার একটু লজ্জা করছে না না লজ্জা করছে না এ আমার মেয়ে হতেই পারে না ওর মতো নির্লজ্জ মেয়ের আমার দরকার নেই আম্মু চুপ একদম চুপ তুই আমাকে আম্মু বলে ডাকবি না শুধুমাত্র তোর জন্য আমি আমার স্বামী সংসার সব হারিয়েছি ব্যাস আম্মু অনেক বলে ফেলেছ এত বছর ধরে তোমাদের এক অভিযোগ শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি আমার তো মনে হয় আব্বু আমার জন্য নয় তোমার জন্য এই বাসা থেকে চলে গেছে তোমার মতো একটা মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না আব্বু এই বাসা থেকে চলে গিয়ে ভালোই করেছে না হলে তোমার মতো একটা মহিলার সাথে সংসার করে আব্বুর জীবন নরক হয়ে যেত প্রিয় বন্ধুরা আজকের এই গল্পের পর্বটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে লাভ কাহিনী চ্যানেলের পাশেই থাকুন বন্ধুরা আমাদের চ্যানেলটি এখন যারা নতুন আছেন তাদেরকে বলছি প্লিজ 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 চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ